गाइस वेलकम बैक टू माय चैनल और वेलकम टू माय चैनल इफ यू आर न्यू हियर आमी मोनेमी जदि तोमादेर ई वीडियोटा भालो लागे ताहले प्लीज सब्सक्राइब कर दिओ आमार चैनले। तो आज के होच्छे संडे एंड आमार ब्रेकफास्ट करा हुए गेछे तोमरा तो देखलेई। तो ब्रेकफास्टे आज के आमी बानियेछिलाम लुची एंड सादा आलुर तरकारी। और अनेक दिन धरे आमार क्रेविंगस होच्छिलो लुची आर सादा आलुर तरकारी खावार ब्रेकफास्टेर समय। तो जेहेतु लुची एक अएलि है वोजन घूम के उठे सकाले वो अएलि बेपार खेते हमार इच्छा करे ना ताई एक्चुअली अवॉइड करछिलाम। बाट कल थेके आमार भीषण इच्छा करछिलो तो आज के वोजन बनिए फेले तो खेओ भालो लागलो। तो आमार ब्रेकफास्ट करा हुए गेछे एंड तारपर आमी शुए शुए पुरो लैद खाच्छिलाम जेहेतु आज के सान्डे। तो ओई सान्डे बेपारटा फील होच्छिलो किछु करार इच्छा करछिलो ना तो अनेकक्षण टाइम ओभाबे पास करे दियेछि। तो बाट एबारे आमाके काज करते हबे माने বাড়িটা একটু ক্লিন করতে হবে ডাস্টিং করার আছে আর অনেকদিন করা হয়নি তো ওই জন্য আজকে আমি এখন ডাস্টিং করব। আর তাই ভাবলাম যে কাজটা শুরু করার আগে একবার তোমাদের সঙ্গে কথা বলি কারণ তোমাদের সঙ্গে কথা বললে মনটাই আমার ভালো হয়ে যায় মানে কাজ করতে আরো বেশি ইচ্ছে করে। তো চলো এবার আমাকে ডাস্টিং করতে হবে। स्नान बेरोलाम एंड एबार फेस मास्क लगाबो कारण देखते ही स्किन मध्य एक दाग हो गए तो फेस मास्क लगाबो एंड बाड़ी इनग्रेडियंट्स दिए लगाबो। तो मैंने सिनामन मास्क होच्छे एटा तो हमें जस्ट ओटा तैरि करे नि तारपर तोमादेरके देखाच्छि। আমার মাস্ক রেডি হয়ে গেছে এন্ড এই দেখো তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি আর বলছি এটার মধ্যে কি কি আছে। তো এই হচ্ছে সিনামন মাস্ক এন্ড এটার মধ্যে আমি দিয়েছি হচ্ছে সিনামনটাই মেইন ইনগ্রেডিয়েন্টস এন্ড তার সঙ্গে দিয়েছি হানি এন্ড লেমন আর একদমই একটুখানি মিল্ক। তো এটা আমি প্রায় লাগিয়ে থাকি যেহেতু এখন আমার স্পট হয়ে গেছে স্কিনের মধ্যে একটু আট্টু তো ওগুলো চলে যায় লাগাতে লাগাতে আস্তে আস্তে। তো এটা লাগিয়ে আমি বেশিক্ষণ রাখবো না স্কিনের মধ্যে যখন এটা ড্রাই হয়ে আসবে আমি তখনই জাস্ট ধুয়ে দেব কারণ সিনামন থাকে না একটু স্কিনটা একটু জ্বালা জ্বালা টাইপের লাগে। এন্ড ফেস মাস্কের ক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো আমি মানে বাড়িতে তৈরি করা মাস্ক লাগাতেই বেশি পছন্দ করি কারণ আমার স্কিন ভীষণ সেনসিটিভ যে কোনো যেরকমই মাস্ক মানে হোক না কেন কিছু না কিছু বেরিয়েই যায় তো ওই জন্য আমি প্রেফার করি কি বাড়ির তৈরি মাস্ক লাগাতে। আর দেখবে বাড়িতে যা যা থাকে সমস্ত জিনিসই কাজেরই হয় অ্যাটলিস্ট স্কিন কেয়ারের ক্ষেত্রে তো ভীষণ কাজে যেরকম খেলে লাভ হয় র জিনিস সেরকম লাগালেও লাভ হয়। তো কিছুক্ষণ রাখবো আমি এটা যখন ড্রাই হয়ে আসবে তখন আমি ধুয়ে দেব। তো ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। আমি মাস্কটা ধুয়ে দিয়েছি এন্ড স্কিনটা জাস্ট আমি ছুলে ফিল করতে পারছি ভীষণ সফট লাগছে আর সবচেয়ে বড় কথা ফ্রেশ লাগছে। তো এবার আমাকে স্কিন কেয়ার করতে হবে আর স্কিন কেয়ার মানে এখন অনেক কিছু লাগানোর আছে এটাই একটা লম্বা টাইম লাগে আমার প্রতিদিন। তো তারপর বাট এটা মাস্ট কিন্তু স্কিন কেয়ার তোমাদেরকেও বলবো কি স্কিন কেয়ার অবশ্যই করো কারণ আমরা টেন্ডেন্সি থাকি যে ঠিক আছে লাগাবো না পরে লাগাবো বাট এটা ঠিক নয়। সো এটা আমি বুঝেছি তাই তোমাদেরকেও বলছি। তো এখন আমি স্কিন কেয়ার করবো তারপর লাঞ্চ করবো আর লাঞ্চ করতে অলরেডি দেরি হয়ে গেছে দুটো বেজে গেছে লাঞ্চ করতে যেতে হবে। তো চলো আমি ঝটপটিগুলো করে নিই। হাই গাইস তো এখন আমি ছাদে এসে গেছি আর তোমাদের সঙ্গে আমি দুপুরবেলা লাঞ্চের সময় কথা বলেছিলাম তারপর আমার আর ব্লগ বানানো হয়নি। তো এখন আমি ছাদে এসেছি তার কারণ হচ্ছে আমার কিছু শ্যুট করার ছিল অ্যান্ড তার সঙ্গে টিকটকেরও কিছু শ্যুট ছিল তো ওগুলো করার জন্যই এসেছিলাম অ্যান্ড ওগুলো সব হয়ে গেছে আর করতে করতে এখন প্রায় সন্ধেবেলা হয়ে এসছে মানে পুরো সন্ধে এখনও হয়নি বাট সন্ধে হবে এরকম ব্যাপার।
তো এখন আমি ছাদে কিছুক্ষণ থাকবো, একটু ঘুরবো, কারণ ফ্রেশ এয়ার নিচ্ছি, ভালো লাগছে। তো তারপর আবার নিচে চলে যাব। তো আমার টিকটকে যে শ্যুটগুলো করেছি সেগুলো তো আমি টিকটকে দেবোই, তো তোমরা আমাকে টিকটকেও ফলো করতে পারো। আর আমার টিকটকের আইডি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তো তোমরা ওখান থেকে দেখে নেবে। অ্যান্ড এখন প্রায় সন্ধে হয়ে এসছে, তো আমি কিছুক্ষণ ছাদে জাস্ট ঘুরেই নিচে চলে যাব, তো তোমাদের সঙ্গে নিচে গিয়ে কথা বলছি। আর আজকে লুকটা একটু আমি ডিফারেন্ট করেছি, ট্র্যাডিশনাল ওয়েতে ড্রেস আপ করেছি, দেখতেই পাচ্ছ, একটা লং কুর্তা আর তার সঙ্গে লেগিংস অ্যান্ড ইয়াররিং। সো এটাই আজকে আমার ওটিডি, তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নিচে গিয়ে এখন, বাই। বাড়ি ফিরে গেছি, একটু আগে ফিরে গেছি অ্যান্ড চেঞ্জও করে নিয়েছি অ্যাজ ইউ ক্যান সি। আর চেঞ্জ করে একবারই ওয়ার্কআউট ক্লোথ পরে নিয়েছি, তার কারণ হলো আদারওয়াইজ হয় না, যে ইচ্ছে করে না ওয়ার্কআউট করতে, আর আজকে সকাল থেকে একটুও করা হয়নি। আর এক দুদিন এরকমই একটু ফাঁকি মারা হয়ে যাচ্ছে, তো ভাবলাম আজকে করতেই হবে, তো ওই জন্য একবারই সমস্ত কিছু চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি। আর আজকে বাইরে অনেক গরম ছিল, মানে এত কিছু যে সাইক্লোন টাইক্লোন হলো তারপরেও গরম আবার পড়ে গেছে, তো বাড়িতে এসে এর থেকে বেশি ভালো লাগছে। তো এবার আমি এখন চা বানাবো, কারণ 7টা অলরেডি পেরিয়ে গেছে, তো চায়ের টাইম হয়ে গেছে, তো আমি চা বানাবো। তো চলো চাটা বানিয়ে নিই। চাটা এনজয় করবো, মুভি দেখে দেখে, একটা ভালো মুভি দিচ্ছে টিভিতে, তো এখন আমি মুভি দেখবো অ্যান্ড তোমাদের সঙ্গে আবার আমি একটুখানি পরে কথা বলছি। তো গাইস আমার ওয়ার্কআউট করা হয়ে গেল অ্যান্ড সি ওয়ার্কআউট গ্লো। তো আমি তো তোমাদেরকে এটাই বলবো কি তোমরাও প্লিজ প্লিজ বাড়িতে ওয়ার্কআউট করার চেষ্টা করো। অ্যান্ড এরকম হয় যে প্রতিদিন করতে ভালো লাগে না, এটা ট্রু, অ্যান্ড যদি এরকম ফিল হয় তো ইটস ওকে, এক দুদিন না করা যেতে পারে, তাতে কোনো প্রবলেম হবে না। বাট এভরিডে না হলেও প্রায় দিনই ট্রাই করো যে যাতে করে ওয়ার্কআউট একটু হলেও করা যায়, ফ্রি হ্যান্ড হোক, কারণ এখন তো জিম বন্ধ, তো ওই জন্য প্লিজ ট্রাই করো। অ্যান্ড আমারও ওয়ার্কআউট করার পর ভীষণ ভালো লাগে অ্যান্ড আজকেও ফ্রেশ ফিল হচ্ছে, তার সঙ্গে মোটিভেটেডও থাকা যায়। সো এটাই তোমাদেরকে আমি বলবো কি ওয়ার্কআউট অবশ্যই ইনক্লুড করো নিজের লাইফস্টাইলে। সো গাইস এটাই ছিল আজকের ভিডিও, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তো তোমরা জানোই কি করতে হবে, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য ভিডিওই, আজকের মতন টাটা অ্যান্ড বাই।